আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, পাবলিক ভিশন এই চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলছি নানার বাড়ির সম্পত্তি বা বাবার বাড়ির সম্পত্তি সম্পর্কে, কিভাবে আনবেন, কেউ দিতে না চাইলে আপনার করণীয় কি, ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক, আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে দেখতে থাকেন, ইনশাআল্লাহ দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি যে নানার বাড়ির সম্পত্তি বা বাবার বাড়ির সম্পত্তি যদি কেউ দিতে না চায় আপনার করণীয় কি বা কিভাবে আনবেন, এই সম্পর্কে আলোচনা করছি। এখন এই বিষয়ে আপনাদেরকে আমি দুটো ফর্মুলায় আলোচনা করব। প্রথম ফর্মুলা হচ্ছে ইসলাম শরীয়ত নীতি ফর্মুলা, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যে আইন, যে বাংলাদেশের যে নীতি, এই নীতিতে কিভাবে আপনার সম্পত্তিগুলো উদ্ধার করবেন সেই সম্পর্কে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করছি। ইসলাম কি বলে, আমরা জানি একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার সম্পত্তিগুলো চারটি ভাগে ভাগ হয়ে যায়। তার কাফন দাফনের কাজে কিছু ব্যয় হয়, তার ওসিয়তের ক্ষেত্রে কিছু ব্যয় হয়, তার কর্জের ক্ষেত্রে কিছু ব্যয় হয়, এবং বাকি সম্পদগুলো তার ওয়ারিসদের মধ্যে ভাগ বণ্টন করে দিতে হবে ইসলামী নীতিমালা অনুযায়ী। কোরআন মাজিদ আল্লাহ তাআলা যাদের অংশ নির্ধারণ করেছেন যেভাবে, সেইভাবে অনুযায়ী অবশ্যই তাদেরকে ভাগ বণ্টন করে দিতে হবে, আল্লাহ প্রদত্ত বিধান এই হিসাবে আমাদেরকে অবশ্যই ভাগ বণ্টন করে দিতে হবে। এখন কেউ যদি বোনের হক না দেয় বা কেউ যদি ফুফুর হক না দেয় তখন, বা কেউ যদি নিকট আত্মীয় কারো হক না দেয়, তাহলে এটি কেমন পরিমাণ গুণ হতে পারে, কেমন পরিমাণ অন্য হতে পারে, কী পরিমাণ জুলুম হতে পারে কি, সেই সম্পর্কে একটু আলোচনা করছি। ইসলামের দৃষ্টিতে যদি আপনি আপনার নিকট আত্মীয় কোনো গরিব লোককে কোনো কিছু দান করেন বা সদকা করেন তাহলে আপনার সওয়াব ডবল হবে বা আপনার সওয়াব বেশি হবে, সেটা আমরা অবশ্য সবাই জানি। এভাবে যদি আপনি যদি আপনার নিকট আত্মীয়র কোনো হক অন্যায়ভাবে আত্মসাত করেন বা তাদের হক সম্পত্তি যদি আপনি না দেন তাহলে ওরকমভাবে ডবল গুণা হবে। একদম ডাকাতি করলে যে পরিমাণ গুণা তার সেই বেশি গুণা হবে, কারণ আপনি এই সম্পত্তিটা বাবার সম্পত্তি থেকে বোনকে মাহরম করতেছেন, বোনের সম্পত্তি ডাকাতি করতেছেন এবং ফুফুর সম্পত্তি ডাকাতি করতেছেন। এই ডাকাতির যে গুণা হবে সে তার চেয়ে ডবল গুণা হবে, কারণ আপনি নিকট আত্মীয় ফুফু এবং বোনের হক নষ্ট করতেছেন, এই জন্য ডবল গুণা হবে। এটা হচ্ছে শরীয়তের নীতিমালা এবং শরীয়তের যে উপদেশ। বাকি কথা হলো, যদি আপনার নানার বাড়ির লোকেরা বা আপনার বাবার বাড়ির লোকেরা, চাই আপনার ভাই হোক বা মামা হোক যে হোক, যদি আপনার সম্পত্তি দিতে না চায়, তার বিষয়ে আইনের দিক দিয়ে অবশ্যই দুটা জিনিস আপনি ফলো করবেন। প্রিয় দর্শক, যদি এই সম্পত্তিগুলো আপনার নানার বাড়ির লোকেরা, সম্পত্তিগুলো আপনার বাবার বাড়ির লোকেরা দিতে না চায় তাহলে আপনি দুটা উপায়ে এটা সমাধান খুঁজবেন। প্রথম উপায় হচ্ছে আপনি মৌখিকভাবে এটা সমাধান খুঁজবেন বা সামাজিকভাবে সমাধান খুঁজবেন। মৌখিক বলেন, সামাজিক বলেন, অর্থাৎ আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের মাধ্যমে এই বিষয়টাকে সমাধান করতে চেষ্টা করবেন। কারণ প্রথমত আপনার মামলা হামলা বা এই বিষয়ের দিকে কোনোভাবে যাওয়া যাবে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি সামাজিকভাবে মৌখিক এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবেন। আর যদি এই মৌখিক এবং সামাজিকভাবে গণ্যমান্য লোকদের মাধ্যমে সমাধান করতে ব্যর্থ হন তাহলে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনি উকিল নোটিশ দিবেন তাদেরকে। তখন আপনি তাদেরকে উকিল নোটিশ দিবেন, উকিল নোটিশ হচ্ছে সতর্কমূলক, অর্থাৎ তাদেরকে এই কথা জানান দেওয়া যে আমি আপনাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি, আপনারা যেই সম্পর্কে, অর্থাৎ যে জায়গা জমি সম্পর্কে আপনারা আত্মসাত করে রাখছেন এই বিষয়ে আপনারা সমাধান করতে চেষ্টা করেন, যদি সমাধান না করেন এই সময়ের মধ্যে, সময় নির্ধারিত এত দিনের সময়ের মধ্যে, তাহলে আপনাদের বিরুদ্ধে মামলা করা হবে। এরকম একটা সময় সীমা ভেদে তাদেরকে সতর্কতামূলক উকিল নোটিশের মাধ্যমে সতর্ক করা। তাদেরকে উকিল নোটিশ দেওয়ার পরও তারা যদি এই বিষয়ে যদি সমাধান না করে তাহলে আপনার করণীয় হচ্ছে আপনার, আপনি যে থানার অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনার জমিটি যে থানার অন্তর্ভুক্ত ওই থানায় দেওয়ানি আদালতে আপনি বাটোয়ারা মামলা করবেন। আপনি দেওয়ানি আদালতে মামলা করার পরে আদালত কর্তৃক এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন
মামলা করার সময় বা এই সময় আপনাদের কি কি কাগজ প্রয়োজন পড়তে পারে? প্রথমত যার সম্পত্তি নিয়ে আপনাদের বিরোধ, তার মৃত ব্যক্তির কি পরিমাণ সম্পত্তি আছে এই সম্পত্তির একটা তালিকা আপনাকে দিতে হবে। এই কি পরিমাণ সম্পত্তি আছে, কোন কোথায় কি পরিমাণ সম্পত্তি আছে, এই এটার বিস্তারিত একটা তালিকা আপনাকে দিতে হবে। সাথে সাথে যিনি মৃত্যুবরণ করছেন অর্থাৎ আপনার ওয়ারিশরা কারা কারা আসে তাদের নাম এবং তাদের বিস্তারিত বর্ণনা দিতে হবে, এবং এই সম্পর্কে যে ওয়ারিশ সনদ আছে ওয়ারিশ সনদটা আদালতে দেখাইতে হবে বা আদালত আপনার কাছ থেকে এটা নেবে। এবং যে সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলোর যে সর্বশেষ খতিয়ান আছে অর্থাৎ যিনি মৃত্যু ব্যক্তি, ওই মৃত ব্যক্তির যে সর্বশেষ নামজারি যে খতিয়ানগুলো আছে ওই খতিয়ানগুলো আপনার প্রয়োজন পড়বে। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি দেওয়ানি আদালতে বা টোয়ারে মামলা করবেন। মামলা করার পরে আদালত কর্তৃক এই সমস্ত কিছু বণ্টন হয়ে যাবে, তার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে বা অনেকে আমার কাছে এই সম্পর্কে অনেক প্রশ্ন বলে থাকে যে তারা যদি অর্থাৎ আমার মামারা যদি আমার নানা সম্পত্তিগুলো তাদের নামে রেকর্ড করে ফেলে, আমার মায়ের নামে যদি রেকর্ড না করে, তাহলে এক্ষেত্রে আমরা কী করণীয়, কী করবো, এক্ষেত্রে আমরা কী করবো? তখন তাদের জবাব হচ্ছে বা তাদের জন্য উত্তর হচ্ছে, আদালত কর্তৃক মামলার মাধ্যমে যদি এটা বাঘ বন্টন হয়ে যায় তখন আপনি এই রেকর্ডকে ভাঙ্গার জন্য আপনার ঘোষণামূলক একটা মামলা করবেন, এটা 30 ধারা অনুযায়ী। তো 30 ধারা অনুযায়ী ঘোষণামূলক যদি মামলা করেন তাহলে ইনশাল্লাহ এর সমাধান পেয়ে যাবেন। এই সম্পর্কে যদি আপত্তি থাকে তাহলে আপনি 31 ধারা অনুযায়ী আপনি মামলা করতে পারবেন, ইনশাল্লাহ এই বিষয়ে সমাধান পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, নানা বাড়ির সম্পত্তি বা বাবার বাড়ির সম্পত্তি কীভাবে আনবেন, কেউ দিতে না চাইলে আপনার করণীয় কী, এই বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করছি। আপনারা এই ধারাবাহিকভাবে বিষয়গুলোকে যদি লক্ষ্য করেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এর সমাধান পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।